সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত দ্বিতীয় পাত্রের দ্বিপদী বিস্তৃতি দ্বিতীয় যে অংশটা অর্থাৎ 5B নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে অলরেডি আমরা দুটো অঙ্ক করে ফেলেছি। আর তারই ধারাবাহিকতা আজকে আমরা 3-এর 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 3-এর 3 নম্বর অঙ্ক গতদিন আমরা করেছিলাম, তাহলে আমরা দেখে নিই আমাদের কি সমস্যা সামনে এসেছে। এখানে আছে x/(1 - 4x + 3x²) এর বিস্তৃতিতে x^n এর সহগ নির্ণয় করতে হবে। বিস্তৃতিতে x^r এর সহগ, এখানে n না, এখানে r হবে, r এর সহগ নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রদত্ত রাশির প্রথম কাজ হল এই যে নিচে হর যেটা আছে এটাকে মেজর টার্ম করা। প্রদত্ত রাশিটাকে আমরা লিখে ফেলি, প্রদত্ত রাশি ইকুয়াল টু হল x/(1 - 4x + 3x²). এটাকে যদি আমরা মেজর টার্ম করি তাহলে পাবো 3 × 3 অর্থাৎ 1 - 3x² - 6x + 3x². তো এখান থেকে যদি আমরা প্রথম দুইটা থেকে একটা 1 কমন নেই, 1 - 3x, পরের দুইটা থেকে একটা -x কমন যায়, 1 - 3x, তাহলে এটাকে আমরা লিখতে পারি x/(1 - x) × 1 - 3x). এখন কিন্তু আমরা এই অঙ্কটা 3-এ 3-এ যা করেছিলাম সেই অঙ্কের সাথে হুবহু মিলে আছে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এটাকে ভেঙে ফেলতে হবে দুইটা অংশ। যেটা বলা হয়েছিল সেটা হলো যে আমাদের এখানে সবচেয়ে ছোট যেটা সেটাকে আমরা আগে লিখব। তাহলে ছোটটাকে যদি আগে লিখি তাহলে সেক্ষেত্রে ছোট আমাদের হলো 1 - 3x, মাঝখানে একটা মাইনাস, এরপর একটা দ্বারা আমাদের থাকছে 1 - x। এখন খেয়াল করো উপরে বলা হয়েছিল যদি x হয় তাহলে উপরে 1 দিলেই হবে, বাট এখানে কিন্তু আমরা 1 দিলে এটা মিলবে না। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যদি এটা আংশিক ভগ্নাংশ করে করার কথা, তারপরেও আমরা এটাকে একটু টেকনিক্যালি করতে যাচ্ছি, লসাগু করলে কিন্তু এটা পাওয়া যাবে, বাট এটাকে যদি আমরা লসাগু করে দিই হুবহু তাহলে উপরে কিন্তু আমরা পাবো 2x, বাট আছে এখানে আমাদের শুধু x, এই জন্য আমরা এখানে একটা 2 নিয়ে লিখব আর এখানে একটা 1 দিয়ে লিখব, তাহলেই আমাদের এটা চলে আসবে। সেক্ষেত্রে আমরা এটাকে উপরে উঠিয়ে দিলে পাই 2 × 1 - 3x - 1 × 1 - x, এটা পাওয়ার -1, এটা পাওয়ার -1। এখন 1 - x^(-1), এটাকে যদি আমরা সূত্রে ভেঙে দিই তাহলে সূত্র হলো 1 + x + x², তার মানে 3x² + x^r বের করতে বলেছে, এই জন্য 3x^r প্লাস মাইনাস, এরপর একটা হলো 1 + x + x²+(x^r). এখন এটাকে আমরা আরেকটা লাইন ভেঙে লিখি, 1 + 3x + 3² + (x²) + (-1 + x + x²) + (x^r). সেক্ষেত্রে আমাদের x^r এর সহগ আমরা বলতে পারি কি, এখানে প্রথমে 2 × আকারে আছে, 2 × এখানে x^r সমান হলো 3r,
মাইনাস এখানে x টু দি পাওয়ার r এর সহগ কিন্তু 1 কারণ x টু দি পাওয়ার r এর সাথে কেউ নাই তাহলে আসছে আমাদের 2 ইনটু 3 টু দি পাওয়ার r মাইনাস 1 এটাই হলো আমাদের অ্যানসার আচ্ছা তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই এটাকে আমরা আরো একটা কাজ করতে পারি যে আগে যেটা বলা হয়েছিল এখানে যদি আমরা 1 নেই তাহলে কিন্তু এখানে যদি সাপোজ আমরা এটাকে 1 রাখতাম তাহলে এখানে আমাদের যেটা আসতো সেটা হলো 2x আসতো তার মানে অতিরিক্ত একটা 2 চলে আসতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা হাফ দিয়েও কাজটা করতে পারতাম এটা করলেও কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের যদি এভাবে করি এভাবে যেটা করা হয়েছে এভাবেও করা যাবে অথবা এভাবেও করা যাবে সেক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে যদি এটা প্রমাণ করতে বলে এটা 1/2 আমরা এটা রাখলাম এটা হলো 1/2 পুরোটার সাথে 1/2 মাল্টিপ্লাই হয়ে যাবে এখানেও এটা 1/2 যদি রাখি আমরা পুরাটার সাথে এটা মাল্টিপ্লাই হবে সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে 1/2 ইনটু আবার একটু খেয়াল করি অঙ্কটা এখানে আছে x 1-4x + 3x² আমরা 1-4x + 3x² কে ভেঙে দিলাম মিডল টার্ম করলাম 3 × 3 অর্থাৎ 3x - x + 3x² এখান থেকে এই প্রথম দুটা থেকে আমাদের একটা 1 কমন নেওয়া যায় এবং পরের দুটা থেকে আমরা একটা x কমন নিতে পারি সেক্ষেত্রে আসে 1-3x × 1-x এখন গতদিন যে অঙ্ক করেছিলাম সেই অনুযায়ী আমরা বলেছিলাম যে উপরে যদি x থাকে উপরে একটা 1 দিয়ে শুরু করব এবং এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে আগে লিখব এই দুইটার মধ্যে ছোট হলো 1-3x এটাকে আগে লিখেছি সাইড হবে 1-x পরে থাকলো এখন যদি আমরা উপরে 1 দেই লসাগু করে এখানে একটু হালকা তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে সেটা হলো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসে 1-x - 1+3x divided by 1-x × 1-3x এখানে দেখা যাচ্ছে যে 1 বাদ হয়ে যায় থাকে কিন্তু 2x/1-x × 1-3x তাহলে এই যে অংশটা এখানে এই 2 টা বেশি হয়ে গেছে অর্থাৎ এটা ক্যালকুলেশনটা করলে 2 বেশি হয়ে যায় এই জন্য এই দুইটাকে বাদ দেওয়ার জন্য এখানে একটা হাফ দিয়ে দিয়েছি তাহলে এখানে হাফ দিলে এই যে এখানে 2 আর এখানে যে ক্যালকুলেশন করে 2 আসে সেটা বাদ হয়ে যায় এখন এই হাফটাকে আমরা বরাবর রেখে দিয়েছি এটাকে উপরে উঠালে 1-3x এর পর -1 আর 1-x কে উপরে উঠালে 1-x এর পর -1 হয়ে গেছে এখন 1-x² - 1 এর সূত্র হলো 1+x + x² + ……x^r ঠিক একই ভাবে 1-x² - 1 এর ফর্মুলা এটা 1+x + x² ……x^r এখন আমরা x টু দি পাওয়ার r এর সহগ বলতে পারি হাফ তো গুণ আকারে থাকলো আর এখানে x টু দি পাওয়ার r এর সহগ 3r আর এখানে কিন্তু এই মাইনাসটা এখানে মাইনাস চলে আসছে x টু দি পাওয়ার r এর কোনো সহগ নেই তার মানে 1 এটাই হলো আমাদের অ্যানসার আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্ক যেটা 5 নম্বর তোমরা অবশ্যই পারবে 6 নম্বর অঙ্কটা আমি করি 3 এর 6 নম্বর যেটা বলা আছে সেটা হলো 42x² এটা আছে হলো 42x² - 13x + 1
পাওয়ার মাইনাস 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করো। এখানে বলেছে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করতে যেটা বলবে সেটাই বের করতে হবে। তাহলে প্রদত্ত রাশি যেটা আছে সেটাকে আমরা একটু দেখি কি আছে। প্রদত্ত রাশিটা আছে হলো এভাবে যদি ভেঙে নিই তাহলে আমাদের একবারেই ওই আকারেই আসবে। এখন যদি আমরা মিডিল টার্ম করি তাহলে 42 কে 13 বানাতে হবে, 7 আর 6, 1 - 7x - 6x + 42x². এখন প্রথম দুইটা থেকে একটা 1 কমন নেওয়া যায়, 1 - 7x, পরের দুইটা থেকে 6x কমন নেওয়া যায়, 1 - 7x। ওকে, এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 1 - 7x - 6x যাচ্ছে। আগের মতোই দুটার মধ্যে সবচেয়ে ছোটটাকে আগে লিখতে হবে। আমরা সবচেয়ে ছোট যেটা 1 - 7x হলো ছোট, এটাকে আগে লিখলাম। স্বাভাবিকভাবে 1 - 6x তারপরে বসবে। এখন খেয়াল করতে হবে উপরে x থাকলে, এক কথা বলেছিলাম যদি উপরে 1 থাকে তাহলে কি করতে হবে, উপরে 1 থাকলে এই যে x এর সহগ যেটা এখানে, x এর সহগ যেটা সেটাকে উপরে উঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 7 এর সহগ, x এর সহগ আছে 7, চিহ্ন উপরে উঠবে না, এখানে x এর সহগ আছে 6, উপরে উঠিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে গেছে। এই রুলটাকে বলা হলো কভার আপ রুল। এটা হলো কভার আপ রুল, এটা ব্র্যাকেটে তোমরা লিখেও দিতে পারো। এখন এটাকে আমরা বিস্তৃতি করব। তাহলে 7 × 1 - 7x - 1 -6 × 1 - 6x - 1 আমরা হরে যেটা ছিল সেটাকে উপরে উঠিয়ে দিলাম, এই জন্য পাওয়ারটা মাইনাস হয়ে গেল। এখানে 1 - 6x হরে আছে, এটাকে উপরে উঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। এখন এটার বিস্তৃতি লিখব। 1 - x - 1 সেম সূত্র, 1 + x² + x³ · x⁻ (n) -6 × 1 + x + x² + x⁻ (n) এখন আমরা এখান থেকে সরাসরি লিখে নিতে পারি x⁻ এর সহগ, x⁻ এর সহগ। এখানে আমাদের x⁻ এর সহগ কি হচ্ছে, এখানে 7 থাকছে, আর এখানে x⁻ এর সহগ হলো, x⁻ এর সহগ হলো 7 × 7 - n মাইনাস, এখানে 6 থাকলো, আর এখানে x⁻ এর সহগ হলো 6 n। আর এখান থেকে আমরা পাচ্ছি 7 n + 1 - 6 n + 1। এটাই হলো অ্যান্সার। তাহলে যেহেতু এটা 7 আছে তাহলে একই জিনিস গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে 7 ওভার 1 আর 7 ওভার n, পাওয়ারটা আমাদের n+1 হয়ে গেছে। এটা 6 ওভার 1 আর 6 ওভার n, 6 ওভার n+1 হয়ে গেছে। খুবই সহজ অঙ্ক। এরপরে যেটা আছে 7 নম্বর অঙ্ক, সেটাও তোমরা আশা করি পারবে। 8 নম্বরটা আমি করি, তাহলে অঙ্কটা আরেকবার একটু দেখে নেই, তারপরে আমরা নেক্সট অঙ্কে যাই। 42x² - 13x + 1 n² - 1 এর বিস্তৃতি x⁻ এর সহগ নির্ণয় করতে আমরা প্রদত্ত রাশিটাকে লিখলাম। যেহেতু পাওয়ার মাইনাস 1 আছে, 1/ এটা লিখতে পারি, এটাকে আমরা মিডিল টার্ম করলাম। এটাকে লেখার ক্ষেত্রে আমরা 1টাকে আগে লিখেছি, কারণ আমাদের টার্মটাকে সবসময় কিন্তু 1টাকে আগে আনতে হবে। এই 1টাকে সবসময় আগে আনতে হবে, এটাকে কোনোভাবেই 7x - 1 6x - 1 এই আকারে রেখে বিস্তৃতি আমরা করব না। এই আকারে বিস্তৃতি করলে কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই হবে না। এই জন্যই আমরা 1টাকে এখান থেকে 1টাকে আগে লিখে সাজিয়ে লিখেছি। সেক্ষেত্রে মিডিল টার্ম করলে আমাদের এটা একবারেই চলে আসছে। আর যদি এভাবে একটু মিডিল টার্ম করো তাহলে অসুবিধা নাই, এটা আসবে 7x - 1 এবং 6x - 1 উভয় ক্ষেত্রে পরের চেঞ্জ করে এটা লিখলেই হবে, কারণ দুইটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে।
এই ক্ষেত্রে 1 এর উপর যদি x থাকে তাহলে আমরা বলেছি এখানে 1 দিতে হয় কিন্তু যদি 1 থাকে তাহলে সেই ক্ষেত্রে x এর সহগটা উপরে উঠা দিলেই হয়ে যাবে x এর সহগ 7 উপরে চলে গেছে x এর সহগ 6 উপরে চলে গেছে এখন লসাগু করলে দেখবে যে এটা কিন্তু হুবহু মিলে গেছে এখন 7 থাকলো আর এটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে পাওয়ার মাইনাস 1 হয়ে যায় 6 থাকলো এটাকে উপরে উঠালে হয়ে যায় পাওয়ার মাইনাস 1 7 টাকে রেখে এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করে দিলাম 1 মাইনাস x টু দি পাওয়ার n x টা এখানে হলো 7x সূত্র লিখলাম ঠিক একই ভাবে 6 টা থাকলো 1 মাইনাস 6x তার মানে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 এখানে x এর জায়গায় 6x এর সূত্র লেখা হলো তাহলে x টু দি পাওয়ার n এর সহগ এখানে 7 গুণ আকারে আছে আর এখানে হলো x টু দি পাওয়ার n এর সহগ হলো 7 এর পাওয়ার n এই 7 এর পাওয়ার n মাইনাস এই মাইনাসটা মাইনাস 6 থাকলো এখানে x টু দি পাওয়ার n এর সহগ হলো 6 এর পাওয়ার n এটা গুণ করলে 7 এর পাওয়ার n প্লাস 1 আর এটা হলো 6 এর পাওয়ার n প্লাস 1 নেক্সট আমরা 8 নম্বর অঙ্কটা বলেছে 1 মাইনাস 9x আমরা কি লিখি এটা আট নম্বর অঙ্ক 1 মাইনাস 9x প্লাস 20x স্কয়ার পাওয়ার মাইনাস 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 9 এর সহগ দেখাতে হবে এটা x টু দি পাওয়ার 9 এর সহগ আমাদের এটা দেখাতে বলেছে সেটা হলো 5 টু দি পাওয়ার 10 5 এর পাওয়ার 10 মাইনাস 4 এর পাওয়ার 10 এটা দেখাতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমেই আগের মতোই প্রদত্ত রাশিটাকে আমরা ভেঙে ফেলি তাহলে কি আসে প্রদত্ত রাশি আছে আমাদের 1 মাইনাস 9x প্লাস 20x স্কয়ার এর পাওয়ার মাইনাস 1 এটাকে লিখতে পারি 1 বাই 1 মাইনাস 9x প্লাস 20x স্কয়ার এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে 1 মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20x স্কয়ার অর্থাৎ এখান থেকে প্রথম দুইটা থেকে আমাদের একটা 1 কমন নেওয়া যায় 1 মাইনাস 5x পরের দুইটা থেকে মাইনাস 4x কমন নেওয়া যায় 1 মাইনাস 5x এটা আসে সেক্ষেত্রে আমাদের এটা যে রাশিটা আসছে সেটা হলো 1 বাই 1 মাইনাস 5x ইন্টু 1 মাইনাস 4x স্বাভাবিকভাবে আগের মতো এটাকে আমরা ভেঙে দিব এই দুইটার মধ্যে আমাদের ছোট যে টার্মটা আছে সেটাকে খুঁজে বের করব 1 মাইনাস 5x আর 1 মাইনাস 4x এর মধ্যে অবশ্যই 1 মাইনাস 5x টা ছোট মাইনাস এটা হলো এরপরে থাকলো 1 মাইনাস 4x যেহেতু উপরে 1 আছে তাহলে 5 টাকে উপরে উঠে দিব এবং এই 4 টাকে উপরে উঠে দিব তাহলে আমাদের হয়ে যাবে এখন এটাকে আমরা হায়ার অংশটাকে লবে উঠিয়ে দিই তবে যেটা আসে 5 ইন্টু 1 মাইনাস 5x এর পাওয়ার মাইনাস 1 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4x এর পাওয়ার মাইনাস 1 5 1 মাইনাস x টু দি পাওয়ার n এর সূত্রে আমরা ভেঙে দিই একবারে লিখে দিচ্ছি আমি 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস আমাদের বের করতে বলেছে x টু দি পাওয়ার 9 কিন্তু আমরা x টু দি পাওয়ার r টাই আগে লিখছি x টু দি পাওয়ার আর তার মানে 5 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর প্লাস ডট 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 মাইনাস 4 ইন্টু 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস ডট 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 4 এর পাওয়ার আর x টু দি পাওয়ার আর প্লাস তাহলে এখানে আমরা লিখি x টু দি পাওয়ার r এর সহগ x টু দি পাওয়ার r এর সহগ আমরা পাচ্ছি কি 5 ইন্টু 5 এর পাওয়ার r মাইনাস 4 ইন্টু 4 এর পাওয়ার r দ্যাট ইজ 5 এর পাওয়ার r প্লাস 1 মাইনাস 4 এর পাওয়ার r প্লাস 1 কিন্তু এটা আমাদের বের করতে বলে নাই আমাদের বলেছে x টু দি পাওয়ার 9 এর সহগ দেখাতে বলেছে তাহলে r ইকুয়াল টু 9 হলে r ইকুয়াল টু 9 হলে কি হয় x টু দি পাওয়ার 9 এর সহগ আমরা পেয়ে যাচ্ছি x এর পরিবর্তে r এর পরিবর্তে 9 বসাবো তাহলে 5 এর পাওয়ার 9 প্লাস 1 মাইনাস 4 এর পাওয়ার 9 প্লাস 1 তাহলে 5 এর পাওয়ার 10 মাইনাস 4 এর পাওয়ার 10
এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল, তারা আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখানে অতিরিক্ত আমাদের যে কাজটা করতে হচ্ছে, আরের পরিবর্তে আমরা লাস্টে 9 বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের অ্যানসারটা চলে এসেছে। তাহলে এরকম অঙ্ক কিন্তু বেশ কয়েকটা আছে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তাহলে আমরা অঙ্কটাকে আরেকবার একটু বুঝে নিই। 1 - 9x + 20x² - 1 বহু আগে যে অঙ্কটা করেছি সেই রকমই অঙ্ক প্রদত্ত রাশিটাকে লিখলাম, যেহেতু পাওয়ার -1 আছে 1/ এটা লিখলাম। এরপর এটাকে আমরা মিডল টার্ম করলাম, 20 কে 9 বানাতে হবে, তার মানে 4 আর 5 বা 5 আর 4, 1 - 5x - 4x + 20x² এটাকে মিডল টার্ম করলাম। প্রথম দুটা থেকে 1 কমন নিলাম, পরে দুটা থেকে -4x কমন যায় কমন নিলাম, এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 1 - 5x আর 1 - 4x এই দুইটা রাশি। তাহলে এটা যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যেটা বিস্তৃতি করতে গেলে কি করতে হয়, এর মধ্যে ছোট পদটিকে খুঁজে বের করতে হয়। এখানে ছোট আছে 1 - 5x, সেটাকে আগে লিখলাম, এরপরে 1 - 4x থাকে এটা লিখলাম, যেহেতু উপরে 1 আছে x এর স্বভাবটাকে উপরে উঠিয়ে দিলাম, এখানেও x এর স্বভাবটাকে উপরে উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু তোমার এটা মিলে গেছে। সেক্ষেত্রে 5 থাকলো, 1 - 5x কে উপর উঠালে -1 হয়ে যায়, 1 - 4x কে উপর উঠালে -1 হয়ে যায়। এখন 1 - x টু দি পাওয়ার n এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, 1 + x + x² x এখানে কিন্তু 5x ইনটু প্লাস ডট 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 x টু দি পাওয়ার r। ঠিক একইভাবে এটাকে আমরা সূত্রে ভেঙে দিলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি x টু দি পাওয়ার r এর সহগ হলো এখানে 5 ইনটু এখানে x টু দি পাওয়ার r এর সহগ হলো 5 এর পাওয়ার r -4 ইনটু এখানে x টু দি পাওয়ার r এর সহগ হলো 4 এর পাওয়ার r, অর্থাৎ গুণ করলে হয় 5 এর পাওয়ার r প্লাস 1 -4 এর পাওয়ার r প্লাস 1। বাট আমাদের বের করতে বলেছে x টু দি পাওয়ার 9 এর সহগ বা x টু দি পাওয়ার 9 এর সহগ, এটা দেখাতে বলেছে। সেক্ষেত্রে আমরা r ইকুয়াল টু যদি 9 বসাই তাহলে x টু দি পাওয়ার 9 এর সহগ পেয়ে যাই, তাহলে r ইকুয়াল টু 1 হলে x টু দি পাওয়ার 9 এর সহগ আমাদের হচ্ছে 5 এর পাওয়ার 9 প্লাস 1 -4 এর পাওয়ার 9 প্লাস 1, অর্থাৎ 5 এর পাওয়ার 10 -4 এর পাওয়ার 10। নেক্সট আমরা যেটা করব এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হলো 3 এর 10 নম্বর অঙ্ক, এটাও খুব ভালো করে বুঝতে হবে। 3 এর 10 নম্বর অঙ্ক সেটা হলো আমাদের দেখাতে হবে 1 - 8x - 7। এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ আমাদের দেখাতে হবে 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইনটু 2r, এটা দেখাতে হবে। তাহলে এটা আমরা যেটা করব এটা একটু ভিন্ন ওয়েতে করতে হবে, আমি যেটা করেছি সেভাবে না, এটা আমরা সরাসরি এটার এক্স টু দি পাওয়ার আর এর সহগ যেহেতু বলেছি, তার কিন্তু এক্স টু দি পাওয়ার আর কিন্তু পাই আমরা আর প্লাস ওয়ান তম পদে, তাহলে আমরা সরাসরি আর প্লাস ওয়ান তম পদ বের করি, আর প্লাস ওয়ান তম পদ। আর প্লাস ওয়ান তম পদের সূত্র কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এখানে এন হলো -1 ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এখানে এক্স হলো -8x এর পাওয়ার হলো আর। আমরা সরাসরি আর প্লাস ওয়ান তম পদ বা সাধারণ পদের সূত্র লিখলাম, সূত্র হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এখানে এক্স এর জায়গায় আছে হলো -8x আর এনটা কিন্তু -1/2। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এই প্রমাণটা আনতে হবে। এখন আমরা এটুকুনে সরাসরি এই অংশটাকে নিয়ে কাজ করি, তাহলে এটা হলো -7, এটা হলো আসে -3/2, এটা আসে হলো -5/2 ডট ডট ডট, এটা আসে যদি আমরা যোগ বিয়োগ করি -1/2 করে দেই -1 -2r + 2
divided by 2 আর এখানে আমাদের থাকছে r factorial এখানে minus 1 এর পাওয়ার r into 8 এর পাওয়ার r into x to the power r সবগুলোকে আলাদা আলাদা করে দিলাম ওকে এখন এখানে আমরা পাচ্ছি minus 1 by 2 into minus 3 by 2 into minus 5 by 2 dot 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 এখানে আমরা পাচ্ছি আরেকটা লাইন লিখি আমরা minus 2r plus 1 divided by 2 আর নিচে আসছে আমাদের r factorial আর এখানে হলো minus 1 এর পাওয়ার r এটা 2 এর পাওয়ার 3r into x এর পাওয়ার r আচ্ছা এখানে যদি আমরা এই হাফটাকে মাইনাস সহ বাইরে নিই তাহলে কি হয় আর একটা লাইন লিখি হাফ ইনটু মাইনাস 3 বাই 2 মাইনাস 3 বাই 2 ইনটু মাইনাস 5 বাই 2 ডট 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 এখানে মাইনাস 1 বাই 2 নিলে এটা আসে 2r মাইনাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 এর পাওয়ার r ইনটু 2 এর পাওয়ার 3r ইনটু x টু দি পাওয়ার r এটা আসে আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি যেখানে মাইনাস 1 বাই 2 এখানে মাইনাস 3 বাই 2 এখানে মাইনাস 5 বাই 2 এখানে মাইনাস 1 বাই 2 ইনটু 2 আর মাইনাস 1 এখন এখানে প্রত্যেকটা পদে কিন্তু মাইনাস হাফ আছে তাহলে এখানে কতগুলো মাইনাস হাফ আছে একটা দুইটা তিনটা ডট 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 অসংখ্য তাহলে অসংখ্যক মাইনাস হাফ কি আকারে আছে এটার সাথে একটা সম্পর্ক গুণ এটার সাথে একটা সম্পর্ক গুণ তার মানে প্রত্যেকটা কিন্তু গুণ আকারে আছে তাহলে আমরা মাইনাস হাফ যদি অসংখ্য গুণ করি তাহলে কি হয় মাইনাস হাফের পাওয়ার হয়ে যায় কিন্তু আর কারণটা কি আমরা আচ্ছা এটাকে আমরা একটু এভাবে বলতে পারি যে 2 গুণ 2 সমান কত সূচকের নিয়মে এটা 2 স্কয়ার 2 গুণ 2 গুণ 2 তিনটা 2 গুণ করলে 2 কিউব তাহলে 2 গুণ 2 গুণ 2 এরকম যদি আমি 10টা গুণ করি তাহলে কি হবে 2 এর পাওয়ার 10 ঠিক একইভাবে এরকম যদি আমি 8 সংখ্যক 2 গুণ করি তাহলে হয়ে যাবে 2 এর পাওয়ার r সেই অনুযায়ী কিন্তু এটা হয়ে গেছে 1 বাই 2 পাওয়ার r এখানে প্রত্যেকটার ভিতরে একটা করে মাইনাস হাফ আছে আচ্ছা তাহলে এখন এখানে আমাদের কি অবশিষ্ট থাকছে এখানে থাকছে হলো 1 3 5 ডট 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 এটা হলো 2r 1 এখানে r ফ্যাক্টোরিয়াল এখানে হলো মাইনাস 1 এর পাওয়ার r 2 টু দি পাওয়ার 3r ইনটু x টু দি পাওয়ার r এটা থাকছে আচ্ছা তাহলে এটুকু আমরা আগে একটু বুঝে নিই দিয়ে আমরা এই অংশটাকে আবার আমাদের কাজ করতে হবে তাহলে এই এতের বিস্তৃতিতে আমরা x টু দি পাওয়ার r এর সহগ বের করব x টু দি পাওয়ার r কিন্তু আমাদের আছে হলো r প্লাস 1 দম পদে বা সাধারণ পদে সেই ক্ষেত্রে আমাদের সাধারণ পদের সূত্র হলো n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r এখানে x কিন্তু হলো এটা মাইনাস 8x টা হলো x কারণ আমাদের সূত্রটা ছিল 1 প্লাস x টু দি পাওয়ার n এইটার বিস্তৃতিতে r প্লাস 1 তম পদের সূত্র ছিল এটা সেক্ষেত্রে 1 ঠিক আছে x এর জায়গায় আছে মাইনাস 8x আর n এর জায়গায় আছে মাইনাস হাফ সেই অনুযায়ী লেখা হয়েছে এটা মাইনাস হাফ থাকলেও এটাকে লসাগু করলে হয় মাইনাস 3 বাই 2 এটাকে লসাগু করলে হয় মাইনাস 5 বাই 2 ডট 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 এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে মাইনাস 1 মাইনাস 2 আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 এটাকে ভেঙে লিখেছি মাইনাস 1 এর পাওয়ার r 8 এর পাওয়ার r আর x এর পাওয়ার r এখানে মাইনাস হাফ থাকলেও এটা যা আছে তাই এটাকে আমরা একটু যোগ বিয়োগ করেছি সেটাকে হয় মাইনাস 2 আর প্লাস 1 বাই 2 আর বাদ বাকি অংশ কিন্তু ঠিকই আছে এখন এটাকে আবার যা আছে তাই লিখে এখানে আমরা একটা মাইনাস হাফকে বাইরে এনেছি এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটা হয়ে যায় 2 আর মাইনাস 1 আর এই 1 বাই 2 টা বাইরে চলে এসেছে তার মানে মাইনাস 1 বাই 2 হয়ে গেছে এখন এখানে প্রত্যেকটার সাথে একটা করে মাইনাস হাফ আছে এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি নেক্সট আমরা যেহেতু এটা বুঝতে পেরেছি তাহলে আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি এই অংশটাকে আবার আমাদের রিপিট করতে হবে সেই ক্ষেত্রে এই অংশটা আমাদের আসতেছে কি এই অংশটা যেটা আসতেছে হলো 1 3 5 ডট 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 2r 1 ইনটু ডিভাইডেড বাই 2 এর পাওয়ার r 2 এর পাওয়ার r ইনটু r ফ্যাক্টোরিয়াল আচ্ছা আর এখানে আমরা এটা লব এবং হরকে যেটা করতে যাচ্ছি সেটা হলো
জোড় সংখ্যা দিয়ে গুণ করব, 2, 4, 6 ডট 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 2r, এটা দ্বারা গুণ করব। কেন গুণ করব? কারণ আমাদের প্রমাণে খেয়াল করতে হবে, আমাদের প্রমাণে কিন্তু 2r ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে আমাদের এই যে এই মাইনাস ওয়ান এর পাওয়ার আর এই মাইনাস ওয়ান এর পাওয়ার আর, এখানে লিখতে পারি মাইনাস ওয়ান এর পাওয়ার হলো 2r ইনটু 2^3r ইনটু x^r। আমাদের এই মাইনাস ওয়ান এর পাওয়ার আর এই মাইনাস ওয়ান এর পাওয়ার আর, অথবা আমরা এটা একবারে বাদ দিয়ে দিতে পারি কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, পাওয়ার যেহেতু সেম তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার আর মাইনাস ওয়ান এর পাওয়ার আর গুণ করলে মাইনাস, এটা বাদ দিয়ে দিলেই হয়ে যায়, আমাদের লেখার কোনো প্রয়োজন নাই, মাইনাসটা বাদ হয়ে যাচ্ছে, 2^3r ইনটু x^r এটা থাকছে। আমরা লব ওভারকে এখানে আমরা দেখছি এটা হলো বেজোড় সংখ্যা, তাহলে আমাদের যদি 2r ফ্যাক্টোরিয়াল আনতে হয়, কোনো কিছু ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি এক থেকে পর্যায়ক্রমে সে পর্যন্ত গুণ, তার মানে আমাদের 1, 2, 2r ফ্যাক্টোরিয়াল আনতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে 2r পর্যন্ত যেতে হবে। এখানে শুধু বেজোড় সংখ্যাগুলো আছে, আমাদের জোড় সংখ্যাগুলো প্রয়োজন, এই জন্য লব ওভারকে জোড় সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে। এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা লিখে ফেলি, এটা আসে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 2r মাইনাস 1 ইনটু 2r, আর নিচে যেটা আসতেছে সেটা হলো r ফ্যাক্টোরিয়াল, এখানে প্রত্যেকের ভিতরে একটা করে 2 আছে, তার মানে r সংখ্যক 2 আছে, যদি আমরা r সংখ্যক 2 গুণ করি তাহলে আসবে 2^r, এখানে একটা 2^r ছিল ইনটু, এখানে থাকে 1, 2, 3 ডট 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 আর, এখানে আমাদের আসছে 2^3r ইনটু x^r। এখন এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলেই অ্যান্সারে চলে যাবো, অ্যান্সারে পৌঁছে যেতে পারবো আমরা। এই টোটালটাকে গুণ করলে আসতেছে হলো 2r ফ্যাক্টোরিয়াল, আর এখানে এই 2^r আর 2^r হয়ে যাবে 2^2r ইনটু আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে 1, 2, 3 এভাবে আর পর্যন্ত গুণ, তার মানে এটা এখানে আর একটা আর ফ্যাক্টোরিয়াল আসবে, এখানে 2^3r ইনটু x^r। এখন এই 2^2r আর 2^3r যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে একটা 2^r অবশিষ্ট থাকবে, 2^r একটা থাকবে, আর নিচে থাকবে আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইনটু x^r। এই হলো আমাদের থাকছে। এই অংশটাকে আবার একটু বুঝে নিই আমরা, আমাদের ছিল 1, 3, 5 ডট 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 2r মাইনাস 1 ডিভাইডেড বাই 2^r ইনটু r ফ্যাক্টোরিয়াল, বাট আমাদের প্রমাণে যেহেতু 2r ফ্যাক্টোরিয়াল আছে এই জন্য আমরা লব ওভারকে জোড় সংখ্যা দ্বারা গুণ করলাম, জোড় সংখ্যা হলো 2, 4, 6 এভাবে লাস্টটা হবে 2r, আর এখানে যা আছে তাই আমরা এখানে মাইনাস 1 এর পাওয়ার r ছিল, এখানে মাইনাস 1 এর পাওয়ার r ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, পাওয়ার যেহেতু সেম এই জন্য সেটাকে আমরা লিখি নাই, মাইনাসটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আসে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 2r পর্যন্ত গুণ, আর এখানে আসে 2^r আর ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা খেয়াল করি এখানে প্রত্যেককে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এখান থেকে একটা 2 নেওয়া যায়, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তার মানে একটা 2টা 3টা এভাবে r সংখ্যক 2 নেওয়া যায়, এবং এই r সংখ্যক 2 কিন্তু গুণ আকারে আছে, তাহলে r সংখ্যক 2 গুণ করলে একটু আগে আমরা দেখেছি সেটা হলো হয়ে যায় 2^r, তাহলে এখানে থাকছে আমাদের 1, 2, 3 ডট 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 এখানে r, এখানে যা আছে তাই। সেক্ষেত্রে এই অংশটা যেহেতু এক থেকে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 2r পর্যন্ত গুণ আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2r ফ্যাক্টোরিয়াল, এখানে 2^r এবং 2^r দুটা মিলে হয়ে গেছে 2^2r, এখানে r ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এখানে 1, 2, 3 এভাবে r পর্যন্ত গুণ, এটি যেটা r ফ্যাক্টোরিয়াল, এটা 2^3r থাকলো, এটা x এর পাওয়ার r এখানে আছে। সেক্ষেত্রে আমরা এখানে 2^2r আর 2^3r যদি বাদ দিই তাহলে থাকে আমরা 2^r উপরে থাকে, আর এখানে r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল হয়ে যায় r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি x^r এর সহগ, সুতরাং আমরা এখন বলতে পারি x^r এর সহগ কিন্তু এটা 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু 2^r, এটাই কিন্তু আমাদের প্রমাণ। x^r এর সহগ মানে x^r বাদে যে অংশটা আছে সেটাই।
এরকম আমাদের আরো এখানে দুই তিনটা অঙ্ক আছে যেগুলো কিন্তু অলরেডি বোর্ড পরীক্ষায় এসেছে বা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা আজকে যেগুলো হোমওয়ার্ক করবে সেগুলো একটু লিখে নাও। আজকের হোমওয়ার্কে থাকবে তোমাদের তিনের পাঁচ, তিনের পাঁচ, তারপরে থাকবে তিনের সাত, তারপর থাকবে উদাহরণ পাঁচ। আচ্ছা, এর সাথে তিনের দশ করেছি, তিনের এগারো এবং উদাহরণ পাঁচ, এই চারটা অঙ্ক করবে। এখানে এগারো নম্বর এবং উদাহরণ পাঁচ নম্বর সেম অঙ্ক, এবং এই যে আমি দশ নম্বরটা করেছি সেম অঙ্ক, একটু বোঝার চেষ্টা করবে। আর যদি যদিও আমরা আগামীকালকে নেক্সট যে অঙ্ক আছে সেটা নিয়েও আলোচনা করবো, তার মানে এই অঙ্ক আগামী দিনে আবার রিপিট হবে, সেই সাথে আমাদের অন্য আরও কিছু অঙ্ক থাকবে। আজকে এতটুকুই আলোচনা ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।